ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা অতি পরিচিত একটি ওষুধের সম্পর্কে জানব। এটি ওষুধ বললে ভুলই হবে, এটি খাবার স্যালাইন। আমরা অনেক আগে থেকেই এই স্যালাইনটির সাথে পরিচিত। এটি হচ্ছে SMC-র ORSaline-N। SMC-র এই ORSaline-টি চেনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এই বর্তমানকালে খাবার স্যালাইন কিন্তু ডায়রিয়া ও কলেরার পানি শূন্যতার চিকিৎসার পাশাপাশি আরও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরুন, একজন খেটে খাওয়া মানুষ যখন গরমে অনেকক্ষণ ধরে কাজ করতে থাকেন, তখন ঘামের সঙ্গে প্রচুর পানি ও লবণ শরীর থেকে বের হয়ে যায়, ফলে তার দেহে পানি শূন্যতা দেখা দেয়। এ সময় খাবার স্যালাইন পান করে যে কোনো ব্যক্তি পানি ও লবণের উপর উপাদান পূরণ করতে পারে। এই যে স্যালাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে SMC-র ORSaline। এটি খুচরা বাজারে প্রায় 5 টাকা করে বিক্রি করা হয় পিস। এই বক্সটির মধ্যে রয়েছে 20টি প্যাকেট। এখানে আপনি যদি পাইকারি কেনেন, এটি 85 টাকায় কিনতে পারবেন। আর এই স্যালাইনটির আদলে আরও বিভিন্ন ধরনের স্যালাইন কিন্তু মার্কেটে পাওয়া যায়, তবে আপনাকে সচেতনতার সাথে এই স্যালাইনটি কিনতে হবে। নাম সর্বোচ্চ যে কোনো স্যালাইন খাবেন না, আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ বা এই ধরনের খাবার খাবেন। এছাড়া অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না যে কীভাবে স্যালাইন খেতে হয়। এই বক্সটির গায়ে বিস্তারিত লেখা রয়েছে কীভাবে আপনি স্যালাইনটি খাবেন। আর সবসময় বলে থাকি যে যে কোনো ওষুধ খেতে গেলে বা আপনার শরীরে প্রবেশ করতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ডায়রিয়া বা পানি শূন্যতা ছাড়াও আপনি নিয়মিত স্যালাইন খেতে পারেন, তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো নয়। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ আমরা আগামীতে এই চ্যানেলটির মাধ্যমে দিব। এছাড়াও আমরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে আমরা এই চ্যানেলটিতে তুলে ধরব। শুরুতে আমরা বিভিন্ন কোম্পানির ওষুধ এবং জরুরি সেবা নিয়ে আমাদের এই চ্যানেলটি শুরু করেছিলাম যাত্রা, কিন্তু আমরা ধীরে ধীরে দেখলাম যে স্বাস্থ্য খাতে অনেক কিছু জানা রয়েছে, অনেক কিছু বোঝা রয়েছে, এবং অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে শুধু ওষুধের রিভিউ নয়, ডাক্তারদের পরামর্শ, চিকিৎসকদের পরামর্শ এবং হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিষয়ে কিছু করা যায় কিনা। তো সেই ব্যাপারে আমাদের চিন্তাভাবনা চলছে, আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।